একটি ঘটনায় আমার পায়ে চোট লাগার ফলে আমার সারা শরীরেই চোট লাগে এবং হয়তো সৌভাগ্যবশত সেদিনকে বেঁচে গেছি কোনো রকমে, কিন্তু একটা তো পায়ে পুরো প্লাস্টার করা অবস্থায় আমি হাঁটাচলা করতে পারছি না। কিন্তু তা সত্ত্বেও ইলেকশন সামনে, কেউ কেউ হয়তো ভেবেছিল আমি হয়তো বেরোতেই পারবো না এই ভাঙা পা নিয়ে, কিন্তু আমি নির্বাচনের সময় আমি মনে করি আমার শরীরে যন্ত্রণা আছে, কিন্তু আমার যন্ত্রণার থেকেও সাধারণ মানুষের যন্ত্রণা অনেক বেশি। আমি এখনো মনে করি আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা অনেক শক্তিশালী। তোমরা অনেক লড়াই করেছ, আজকে কেন তোমরা গুটিয়ে যাবে? আমি আজকে তৃণমূল কংগ্রেস শক্তিশালী কিনা আমি তার শক্তি যাচাই করতে চাই। আমি যদি ভাঙা পায়ে লড়ে যেতে পারি, আমার মাথা ফাটিয়ে দিয়েছে তাও আমি লড়ে যেতে পারি, আমার হাত দুটো ভেঙে দিয়েছে তাও যদি আমরা লড়ে যেতে পারি, তোমরা কেন লড়বে না? যারা এখনো বসে আছো অভিমান করে, বেরিয়ে এসো। যুদ্ধের সময় অভিমান করে বসে থাকতে নেই, যুদ্ধের সময় লড়াই করতে হয়, লড়াই করবার মতো লড়াই করব, এবং বিজেপিকে আমরা তার মুক্তর জবাব দেবো।